হ্যালো স্টুডেন্টস আজ আমরা দেখব বেসিক ইংলিশ থেকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ কামারের রুলস রেগুলেশন যেগুলো এসিসি ব্যাঙ্ক ডাব্লিউ বিসিএস পুলিশের মেন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তাছাড়া যারা তোমরা মাস্টার লেভেলের স্টেট বা সিটেট টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটা লং এবং দীর্ঘ ভিডিও হবে যেখানে আমি সমস্ত গ্রামারের রুলস রেগুলেশনগুলি একসাথে আলোচনা করার চেষ্টা করব সোনার লেস্টার্ট প্রথম দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফর অল কম্পিটিভ এক্সামের কিছু অ্যান্সার প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন ওভার ওয়ার্ক ইজ বাউন্ড টু ট্যাশ ইউর হেলথ এখানে চারটি অপশান হয়েছে এফেক্টেড এফেক্ট এফেক্ট এবং অ্যাফেক্টেড তো এখানে তোমরা যদি গামারের ফাইনাইট ভার্বের রুলস জানো ফাইনাইট বা ইনফাইনাইট ভার্ব তো এখানে দেখো টু আছে ট্যুর পরে আমরা জানি সবসময় ভি ওয়ান রুপ অর্থাৎ মেন ভার্ভ হয় তাহলে এখানে আর একটা সেন্স বুঝতে হবে যে এফেক্ট মানে কি আর এফেক্ট মানে কি এফেক্ট মানে প্রভাবিত করা আর এফেক্ট মানে ক্ষতি করা তো এখানে অ্যান্সার হবে এফেক্ট অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা হবে অ্যান্সার ওভার ওয়ার্ক ইজ বাউন্ড টু এফেক্ট আওয়ার ইউর হেলথ অ্যান্সার হবে সি অপশান নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু মাই সিজার্স ড্যাশ সার্ক এখানে চারটে অপশান রয়েছে ওয়াজ নট উইল নট ডু নট আর নট আমরা জানি সিজার হচ্ছে একটা এমন একটা ওয়ার্ড যেটা নিজেই পুরাল হিসেবে ব্যবহৃত হয় যদিও সিজারের পেয়ার থাকে এর পরে সবসময় আমরা জানি সিঙ্গুলার ভার্ভ হয় সিঙ্গুলার ভার্ভ কিন্তু যখন সিজারের আগে কোনো পসেসিভ কেস থাকবে মাই সিজার ইয়োর সিজার হিজ সিজার সেই ক্ষেত্রে সবসময় ভাব প্রুয়াল হবে তো এখানে কোনটি হবে অ্যান্সার ওয়াজ নট উইল নট ডু নট আর নট অ্যান্সার হবে বি অপশান আশা করি অ্যান্সারটা বোঝা গিয়েছে সিজারের পরে সবসময় মনে রাখবে সিঙ্গুলার ভার্ভ হয় সিঙ্গুলার ভার্ভ সিজারের পরে কিন্তু সিজারের আগে যদি পসেসিভ কেস থাকে মাই হিজ ইয়োর আওয়ার এই সমস্ত পসেসিভ কেস থাকে নিজস্বতা বুঝায় সেই ক্ষেত্রে কেবলমাত্র কেবলমাত্র প্রিয়াল ভাব হবে তো মাই সিজার্স আর নট সার্ভ এখানে আর নট হচ্ছে একটা হেল্পিং ভার্ভ নেক্সট থাকো কোয়েশ্চেন নাম্বার থ্রি আই দার ইউ আর সি ড্যাশ দিস এখানে চারটি অপশান রয়েছে হ্যাজ ডান হ্যাভ ডান ডান এবং ডু সঠিক অ্যান্সার কোনটি হবে আয়দার অরের ব্যবহার তোমরা যদি শিখেছ বা এর আগে আমাদের ভিডিওগুলো যদি দেখো তাহলে দেখতে পাবে যে আয়দার অের পরে আমরা আলোচনা করেছি যে পরে যে নাউন থাকে অরের পর সি আছে এখানে তো সি অনুসারে সবসময় ভাব চুজ করতে হয় আয়দার ইউ আর সি হ্যাজ ডান হ্যাভ ডান ডান এবং ডু এখানে অ্যান্সার হবে হ্যাজ ডান সির পরে আমরা হির পরে সবসময় আমরা হ্যাজ ব্যবহার করি তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে এ অপশান আই দার ইউ আর সি হ্যাজ ডান দিস নেক্সট হোক কোয়েশ্চেন নাম্বার ফোর ইট ইজ আই হু ড্যাস ইউ এটা একটা ক্লজ হু ব্যবহার করা হচ্ছে যেখানে রিলেটিভ ক্লজ তো হুর আগে হুড় পরে যেটা সেন্টেন্সটা বা ভাবটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইজ হেল্পিং এম হেল্পিং হুইল হেল্পিং এবং হেল্পস সঠিক অ্যান্সার কোনটি হবে ইট আই আমরা জানি আয়ের পরে আমরা প্রেজেন্ট কন্টিনিউসি কী ব্যবহার করি আই এম উর ইউ আর তো এখানে আয়ের পরে অ্যাম হবে কারণ আমরা জানি হুর পরে আগে যে সাবজেক্ট থাকে সেটাই হুর কাজ করে ঠিক আছে তো আই কী বোঝাচ্ছে আই এম হেল্পিং ইউ ইট ইজ আই হু হেল্পিং ইউ অ্যান্সার হবে এখানে হেল্পিং ইউ ফাইভ এ লিডার অ্যান্ড পেট্রিওট এখানে চারটি অপশান রয়েছে হ্যাভ ডায়েট ডাই হ্যাস ডায়েট অ্যান্ড ওয়ার ডায়েট সঠিক আনসার কোনটি হবে গ্রেট লিডার অ্যান্ড পেট্রিওট এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো অ্যান্ড শব্দের মধ্যে দিয়ে দুটি নাউনকে যুক্ত করা হয়েছে প্যাট্রিওট এবং গ্রেট লিডার এখানে কিন্তু একজন ব্যক্তিকেই ব্যক্তিকেই বোঝানো হচ্ছে এ গ্রেট লিডার যিনি এক পেট্রিওট সেই একই মানুষ তো এখানে সিঙ্গুলার ফার্ব হবে কোনটা হবে অ্যান্সার হ্যাপ ডায়েট ডাই হ্যাজ ডায়েট ওয়ার ডায়েট এখানে অ্যান্সার হবে সি অপশান হ্যাজ ডায়েট যদি এটা না থেকে এ গ্রেট লিডার অ্যান্ড এ প্যাট্রিয়ট থাকতো তাহলে কিন্তু এই দুজন মানুষকে বোঝাতো তাহলে এখানে বহু বচনে আসতো তখন হ্যাভ ডায়েট লিখলে অ্যান্সারটা সম্পূর্ণ হতো সো নেক্সট দেখো আশা করি এটা বুঝতে পেরেছো এ গ্রেট লিডার অ্যান্ড প্যাট্রিয়ট হ্যাজ ডায়েট কারণ এটা একজন মানুষকেই বোঝাচ্ছে পরে বসলো কোয়েশেন নাম্বার সিক্স হি উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ ফর হোম টু নাইট এখানে চারটি অপশন রয়েছে ইজ লিভিং আর লিভিং হ্যাভ লেফট অ্যান্ড লিপ তো সঠিক অ্যান্সার কী হবে আমরা জানি সাধারণত উইথ অ্যালং উইথ এই শব্দগুলো যখন যুক্ত করে দুটি নাউনকে বা সাবজেক্টকে তখন সব সময় মনে রাখতে হবে আমাদের পূর্বের এদের পূর্বে যে সাবজেক্ট রয়েছে সেটা অনুসারে সবসময় ভাব চুজ করতে হয় যেমন উইথ অ্যালং উইথ অ্যাজ উইল অ্যাজ এই শব্দগুলো মনে রাখতে হবে এগুলো যখনই দেখবে দুটি সাবজেক্টকে যুক্ত করছে তো প্রথম সাবজেক্ট অনুসারে সবসময় এই ভাবটি চুজ করতে হবে তো এখানে হির পরে কি জানি হির পরে ইজ লিভিং হয় আর লিভিং হয় হ্যাভ লেফট হয় এবং লিভ হয় তো এখানে হি ইজ লিভিং হবে আনসার হবে এই অপশন হি উইথ হিজ ফ্রেন্ডস ইজ লিভিং ফর হোম টু নাইট নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर সেভেন হি এন্ড আই ড্যাস দ্য ফুড এখানে চারটি অপশান রয়েছে অ্যাম টকিং টেক্স হ্যাভ টেকেন ওয়াজ টকিং উইথ এখানে টকিংগুলো টেকিং হবে ঠিক আছে এখানে মিস্টেক রয়েছে ফিলিংয়ের অ্যাম টেকিং হবে ভার্ভগুলো সব টেক কারণ খাবারের সাথে টেকের সম্পর্ক টকের কোনো সম্পর্ক নেই তো অ্যান্সার কোনটা হতে পারে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো দুটি প্রোনাউন আছে হি এবং আই তো এই প্রণাম দুটিকে যখন অ্যান দিয়ে যুক্ত করা হচ্ছে তখন এটা বুঝতে হবে একজন নাই একজন থাকলে সিঙ্গুলার ভার্ব হতো এখানে দুজনের কথা বলা হচ্ছে হি এবং আমি সে এবং আমি তো এখানে দুজনের কথা বলা হচ্ছে তাহলে হিসাব মতো আমাদের প্রুরাল ভাব চুজ করতে হবে তো প্রুরাল ভাব কোনটা হবে এখানে হ্যাপ টেকেন ওয়াজ ওয়াজ টেকেন উইথ এখানে টেক্স আছে অ্যাম টেকিং আছে তো কোনটা হতে পারে অ্যান্সার তো আর একটা জিনিস মনে রাখবে প্রথমত অ্যান নিয়ে যখন দুটি প্রোনাউন যুক্ত হচ্ছে বা দুটি সাবজেক্ট যুক্ত হচ্ছে তখন ভাব সবসময় পুর্যাল হবে পুর্যাল ভাব তো পুরিয়াল ভাব হওয়ার সাথে সাথে মনে রাখতে হবে এইটা অনুসারে সবসময় ভাব ভাবটা চুজ হবে যদি ধরো তোমার এখানে হ্যাপ আছে এখানে হ্যাপ আছে হ্যাপ টেকেন হবে অ্যান্সার ঠিক আছে তো আই হ্যাভ টেকেন দ্য ফুড অ্যান্সার হবে আই হ্যাভ টেকেন দ্য ফুড তুমি বলতে পারো যে এখানে তো হ্যাস হতে পারে হি আছে এখানে আই আছে তাহলে আমি হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো তো এখানে অ্যান্ডের পরে যে প্রোনাউন বা নাউন থাকে সেটা অনুসারে তুমি ভাবটা চুজ করবে সো অ্যান্সার হবে সি অপশান হি অ্যান্ড আই হ্যাভ টেকেন দ্য ফুড নেক্সট হবে কোয়েশ্চেন নাম্বার এইট লিপস ট্যাশ ফ্রম দ্য ট্রি এখানে চারটে অপশান রয়েছে আর ফলিং ওয়াজ ফলিং হ্যাজ বিন ফলিং অ্যান্ড ফলস সঠিক আনসার কী হবে লিপস মানে গাছের পাতা গাছের পাতাগুলো গাছ থেকে পড়ছে তো এখানে কোনটা হবে লিপস কি সিঙ্গুলার না ফুলাল নাউনটা সিঙ্গুলার না ফুলাল সেটা দেখতে হবে তো এখানে লিপসের সাথে বহু বচন যুক্ত আছে ইয়েস তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে আর ফলিং লিপস আর ফল ফেলিং ফর্ম ট্রি অ্যান্সার হবে এ অপশান নেক্সট প্রশ্ন কোয়েশন নাম্বার নাইন ইয়েস্টারডে আই ড্যাশ এ লিগ্যাল নোটিস ফ্রম দ্য ব্যাঙ্ক এখানে চারটি অপশান হয়েছে ডিট রিসিপড হ্যাড রিসিপড রিসিপ এবং হ্যাভ রিসিপ সঠিক কোনটি হবে প্রথমত সেন্টেন্সটা পড়ার পরে ভালোভাবে পড়লে তুমি দেখতে পাবে যে ইয়েস্টারডে টু মোড়ো টু মোড়ো ফিউচারকে ইন্ডিকেট করে ইয়েস্টার ডে আগামীকাল অতীতকালকে ইঙ্গিত করে নাও থাকলে এগুলো কাল ইঙ্গিত করে এগুলো আমাদের যদি জানা থাকে তাহলে সেন্টেন্সের ভার্বটা চুজ করতে খুব সুবিধা হয় যেমন ইয়েস্টারডে থাকলে অতীতকাল তাহলে এখানে কোনটি হবে ইয়েস্টারডে অ্যান্সার হবে সি অপশান ডে আই রিসিভড এ লিগ্যাল নোটিস ফ্রম দ্য ব্যাঙ্ক কোশ্চেন নাম্বার নাইন অ্যান্সার হবে সি অপশন রিসিপ্ট এখানে হ্যাড রিসিপ হতে পারতো কিন্তু হ্যাড রিসিভ হচ্ছে আরও সুদূর অতীতকে বুজাই শান্ত হেড ডিচিফ সেইজনে এটা হ'ব না এনচাৰ হ'ব চি অপশ্যন এক কথা মই ৰাখিবিষ্টাৰ্ট ডেট থাকিলে ভি টু ৰো পাছে পৰী প্ৰশ্ন কোৱেশ নাম্বাৰ টেন ইফ হি ডেচ ইজ ডিউটি চিনচিয়াৰলি হি উইল নট এনি হাৰ্ম চাৰটি অপশ্যন ৰছে হেজ বিন ডিচাৰ্জিং ডিছচাৰ্জেছ হেজ ডিচাৰ্জ এণ্ড উইল ডিচাৰ্জ অফ সঠিক আনচাৰ গুঠি হ'ব দেখো সেন্টেন্সটি লক্ষ্য করলে শুরুতেই দেখতে হবে ইফ দিয়ে একটা কন্ডিশনাল বাক্য শুরু হচ্ছে এখানে দুটি সেন্টেন্স রয়েছে ইফ দিয়ে আমরা জানি দুটো বাক্যকে যুক্ত করা হয় তো ইফ দিয়ে যখন শুরু হবে প্রথম বাক্যটি পেজেন্ট ইনডিফিনাইটে হবে যদি টেন্স হিসাবে মনে রাখতে পারো তো মনে রাখবে আর পরের বাক্যটি হবে ফিউচার ইনডিফিনাইট এই হচ্ছে সেন্টেন্সের গঠন ঠিক আছে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে এদিকে হবে ফিউচার তো এখানে কোনটি হবে আনসার ইফ ই ডিসচার্জ ইফ হি ডিসচার্জ হিজ ডিউটি সিনসিয়ারলি হি উইল নট এনি হার্ম সে যদি তার কর্তব্যটি আন্তরিকভাবে পালন করে তাহলে সে তার কোনো ক্ষতি করবে না হি উইল নট এনি হার্ম নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার ইলেভেন আই ড্যাশ অফ হিম সিনস হি লেফট দিস সিটি চারটি অপশান রয়েছে ওয়াজ নেভার হিয়ার্ট হ্যাভ নেভার হিয়ার্ট হ্যাড নেভার হ্যাড বিন

i have never heard next question question number 12 they don't pay any heed to their superior's instruction in the chart option it said, nor did i either i did not either i either did and i did neither সঠিক আনসার কোনটি হবে এখানে আমরা চারটি অপশানে যা রয়েছে সেখান থেকেই আমাদের সঠিক অ্যান্সারটা চুজ করতে হবে নতুন কিছু লাগানো যাবে না কারণ অপশান অনুসারেই আমাদের আনসারটা বের করতে হবে তো কোনটা হবে আনসার নট ডি টাই হবে কি নট ডি টাই এখানে ডোন্ট পে এনি হিট আছে হচ্ছে তারা কোনো অ্যাটেনশান দেয়নি সুপ্রিয়ার ইনস্ট্রাকশানে তো এখানে অ্যান্সার হবে নট ডি টাই आई डिट नाइ दर हाँ यहाँ क्वेश्चन टैक तो अन्सार न डिट आई क्वेश्चन नम्बर थार्ट दे टू नो दे वान्टेड टू नो ए चार हर इज हाउस हर इज हिज हाउस हर वीज हाउस हर इज हाउस इज एंड ইস হাউস ওয়াচ এখানে সঠিক অ্যানসারটি কী হবে সঠিক আনসারটি হবে হোয়ার ইজ হাউস ওয়াচ কারণ বাক্যটি রয়েছে আমাদের পাস্ট টেন্স রয়েছে ভি টু রুপ তো এখানেও সেটা হবে অ্যানসার হোয়ার ইজ হাউস ওয়াচ ডি অ্যান্সার নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফরটিন ইজ মাদার আক্স মি হোয়েন ড্যাশ ইজ লাঞ্চ হোয়েন ড্যাশ ইজ লাঞ্চ তার মা আমাকে জিজ্ঞাসা করলো কখন সে লাঞ্চ করবে তো এখানে অ্যান্সার কী হবে এখানে একটা ন্যাড়াশেনের রুলস ফলো করছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা জানি যদি রিপোর্টিং ভাবটা পাস টেন্সে থাকে তাহলে ডাব্লু ওয়ার্ডটা বসে যায় এবং যদি বাক্যটি প্রশ্নবোধক থাকে তাহলে ডাব্লু ওয়ার্ড থাকলে ডাব্লু ওয়ার্ডটা বসে যায় তারপরে সাবজেক্ট বসে তারপরে যে ভার্ব থাকে যদি উইল থাকে তাহলে উট হয়ে যায় কারণ এটা ফার্স্ট টেন্সে থাকলে এটাও ফার্স্ট টেন্সে চলে আসে উইল থাকলে উইল থাকলে উড বা শ্যাল থাকলে শুড তাহলে এখানে অ্যান্সার হবে হিজ মাদার আক্স হিম হি উড হ্যাভ হি উড হ্যাভ হিজ লাঞ্চ অ্যান্সার হবে সি অপশন এখানে কোনো কোয়েশ্চেন মার্ক থাকবে না তার জন্য প্রথমে সাবজেক্ট বসে যাচ্ছে তারপরে ভার বসে যাচ্ছে অ্যান্সার হবে সি অপশন তাহলে গ্রামারের মধ্যে তোমাদের সব রুলসই পড়ে যেতে হবে ন্যাশেন ভয়েস চেঞ্জ যে ন্যাড়াশেন আসে না ন্যাড়াশেন এন রুলসটা কিন্তু অন্যভাবে দেবে অন্য ফরম্যাটে প্রশ্নটা করা যেতে পারে এইভাবে তোমরা প্র্যাকটিস করে যাবে পরের প্রশ্ন কোয়েশন নাম্বার ফিফটিন হি ডিড নট নো হোয়াট হ্যাপেন্ড অ্যাজ হি ফেল আনকনশাস ওয়াজ ফলেন আনকনসাস হ্যাট ফলেন আনকনসাস অ্যান্ড ওয়াজ ফলিং আনকনসাস এখানে প্রথম দিকের যে অংশটি রয়েছে ফার্স্ট পার্ট

তা সেখানে চারটে অপশন হয়েছে ফেল আনকনস্যাস ওয়াজ ফলেন আনকনস্যাস হ্যাট ফলেন আনকনসিয়াস অ্যান্ড ওয়াজ ফলিং আনকনসিয়াস তো অ্যান্সার হবে এখানে সি অপশান হ্যাট ফলেন ফলেন আনকনসাস এখানে হ্যাট ফলেন আনকনসিয়াস কেন হচ্ছে কারণ যখন দুটি ঘটনা ঘটবে সুদূর অতীতে যে ঘটনাটা ঘটছে সেটা সবসময় হ্যাট ফলেন অর্থাৎ পারফেক্ট টেন্স হবে তারপরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে তোমার পাস্ট ইন্ডিফিনাইট বা ভি টু হবে ফার্স্ট ইন্ডিফিনাইট এখানে পরপর দুটি ঘটনা ঘটছে প্রথম ঘটনা হচ্ছে হি ডিড নট নো সে জানতো না জানেনি বা জেনেছিল না কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড অ্যাজ হি হ্যাট ফলেন আনকনসাস যখন সে আনকনসাস হয়ে পড়ছিল বা অজ্ঞান হয়ে গিয়েছিল তো এখানে প্রথম ঘটনাটা হচ্ছে আনকনসাস প্রথমে সে আনকনসাস হয়ে পড়েছিল সেই জন্য এটা পাস্ট পারফেক্ট হবে এবং পরের যে বাক্যটা হবে সেটা হবে ফার্স্ট ইন্ডিফিনাইট এটা মনে রাখো তাহলেই হবে যখন হওয়ার দিনে দুটি বাক্যযুক্ত হচ্ছে প্রথম ঘটনাটা যেটা ঘটছে আগে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনাইট এবং পরের যে ঘটনাটা ঘটছে সেটা বা আগের যে ঘটনাটা ঘটছে সব থেকে আগে বা প্রথমে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট নেক্সট দেখো ডেসাইট মাই এফার্টস এফর্টস ড্যাশ দে ড্যাশ টু আওয়ার রিকোয়েস্ট did not অ্যাক were not exit, did not exit ডিড নট এবং ডি অপশনে রয়েছে ডিড নট অ্যাক্সিডেট তো এখানে অ্যান্সার হবে এ অপশান ডিসপাইট মাই এফোর্টস দে ডিড নট অ্যাক দে ডিড নট দে ডিড নট অ্যাক সিট টু request অনুরোধ সত্ত্বেও আমার প্রচেষ্টা সত্ত্বেও তারা আমার অনুরোধ মানেনি তো এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে দেখো দুটো বাক্য রয়েছে ডিড নট অ্যাক্সিট আর ডি অপশানে রয়েছে ডিড নট অ্যাক্সিডেট এখানে দেখো ডিড নটের পরে সবসময় আমরা জানি যদি নেগেটিভ ইন্টারগেটিভ করা হয় তারপরে ভি ওয়ান হয় কারণ এই ভার্বের রুপের জন্যই এটা ডিডটা ব্যবহার করা হয়েছে আর এখানে ডিটের পরে আবার ভি টু রুপ আছে তো এটা হবে না অ্যান্সার অ্যান্সার হবে এ অপশান ডিসপাইড মাই অ্যাফোর্টস দে ডিড নট অ্যাক্সিট টু ইয়োর রিকোয়েস্ট

আর যদি সাবজেক্ট যদি হি থাকে তাহলে ডাজ ব্যবহার করতে হয় কারণ আমরা হির পরে জানি গো ব্যবহার করি গোস বা ডাজ ব্যবহার করি তো এই ক্ষেত্রে যখন আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ নেগেটিভ করবো তখন ডাজ নট ব্যবহার করি তো অ্যান্সার হবে এখানে বি অপশান নট এবং ডাজ নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডাজ নট কোশ্চেন নাম্বার এইটিন ইয়স্টারডে আই মে মেট অ্যান্ড ওল্ড ফ্রেন্ড হোয়েন টু দা মার্কেট তো এখানে চারটি অপশন হয়েছে আর গোয়িং ওয়াজ গোয়িং আই গোয়িং ওয়াই গোয়িং তো সঠিক অ্যান্সার কোনটি হবে ইস্টারডে আই মেট অ্যান্ড ওল্ড ফ্রেন্ড ওয়েন ড্যাস টু দ্য মার্কেট এর আগে আমরা একটা বাক্যে আমরা রুলস দেখেছিলাম যে ইয়ে স্টারডে থাকলে ভি টু রুপ হয় শান্ত কিন্তু এ স্টারডে পরে যদি দুটি বাক্য একসাথে যুক্ত থাকে এবং হোয়েন দিয়ে যুক্ত করা হয় তাহলে হোয়েনের পরে সবসময় কন্টিনিউস হয় যদি এই এই দিকটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট কন্টিনিউস এদিকটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউস হয় তো এই ক্ষেত্রে দেখো এখানে মেট আছে মেট হচ্ছে ভি টু রুপ পাস্ট টেন্সে থাকলে পাস্ট কন্টিনিউস হয় ইয়স্টারডে আই মেট অ্যান্ড ওল্ড ফ্রেন্ড হোয়েন আই ওয়াচ গোয়িং টু দ্য মার্কেট আগামীকাল সরি গতকাল আমি আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল যখন আমি বাজারে যাচ্ছিলাম সো নেক্সট দেখো কোয়েশন নাম্বার নাইনটিন দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজার প্রেজেন্ট অ্যাট টু ডেজ মিটিং আর নট ওয়াজ নট ওয়ার নট অফ দিস সঠিক কী হবে দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজার এখানে সেক্রেটারি দেখো দিয়ে দুটি নাউনকে যুক্ত প্রণাউন বা নাউনকে যুক্ত করা হচ্ছে এখানে একজন হচ্ছেন ট্রেজারার ট্রেজারার এবং দ্য সেক্রেটারি তো এখানে কিন্তু একটাই মাত্র আর্টিকেল ব্যবহার করা হয়েছে দ্য এবং মানুষ দুজন কিন্তু একজনকেই বোঝানো হচ্ছে সেক্রেটারিও যিনি ট্রেজারার ও একজনই তো এখানে সিঙ্গুলার নাউন আসবে সরি সিঙ্গুলার ভাব আসবে তো সিঙ্গুলার ভাব কোনটি আর নট তো পুরাল ভাব ওয়াজ নট হতে পারে ওয়ার নট হবে না নান অফ দিস তো এখানে অ্যান্সার হবে ওয়াজ নট আর সেক্রেটারি অ্যান্ড ট্রেজার ওয়াজ নট প্রেজেন্ট এর টু ডেজ মিটিং সেক্রেটারি এবং ট্রেজারার যিনি অ্যাকাউন্টের দেখাশোনা করে অর্থাৎ পয়সার হিসাব যিনি রাখেন বা দায়িত্ব থাকেন তাকে ট্রেজারার বলা হয় তো তার সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার ওয়াজ নট প্রেজেন্ট হ্যাঁ টু ডেজ মিটিং বর্তমান মিটিংয়ে তিনি উপস্থিত নেই উপস্থিত ছিলেন না ওয়াজ নট এখানে একটা মিস্টেক রয়েছে সেটা হচ্ছে দেখো টু ডেজ মিটিং আছে তো এখানে কিন্তু কোনোটাতেও ইজ নট নেই আনসারটা কিন্তু হবে ইজ নট আর এখানে টু ডে এর জন্যই কিন্তু ইজ নটটা আসবে তো অ্যান্সার হবে এখানে দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার ইজ নট প্রেজেন্ট অ্যাট টু ডেজ মিটিং কারণ টু ডে থাকলে আমরা জানি প্রেজেন্ট টেন্সে হয় বাক্যটি তো এখানে একটা মিস্টেক রয়েছে কারেকশান করে নেবে যদি এটা টু ডে না থাকতো তাহলে ওয়াজ করে দিতে বা এটা টু ডে না থেকে যদি ইস্টার ডে থাকত তাহলেই বাক্যটা কারেকশান হয়ে যেত ডে থাকলে সঠিক অ্যান্সার হতো ওয়াচ নট तो वाक्यू कार नियो टू डेज जैगे इस्टार डे नाइन दिव्यस्टार डे इस्टार डे सठी अन्सार अब वज नट देटरि एंड ट्रेजरर वाज नॉट प्रेजेंट ऑन टू डेज मीटिंग सरि ये मीटिंगारे मीटिंग मीटिंग एबार ठीक हो जाए बक्यट सो नेक्स्ट देखो नाइदर राकेश नॉर आई रॉय लिविंग फॉर हायदराबाद তো এখানে চারটি অপশান রয়েছে আর ইচ এম নান অফ দিস সঠিক আশে কী হবে দেখো নাইদার নর এর আগে পেয়েছিলাম আয় দার অর তো নাইদার নর এবং আয় দার নরের পর অরের পর যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুসারে আমাদের ভাবটা হয় এখানে সিঙ্গুলার বা প্রুরাল যাই থাকুক সেই অনুসারে ভাবটা হবে তো এখানে কী হবে নাইদার নরের পরে আয় আছে আয়ের পরে আমরা জানি সিঙ্গুলার ভার্ভ হয় আয় একটা সিঙ্গুলার নাউন এর জন্য সিঙ্গুলার ভার্ভ আসবে সিঙ্গুলার ভাব কী হতে পারে আরটা তো প্লুরাল ভাব ইচটা সিঙ্গুলার এম সিঙ্গুলার তো এখানে কোনটি হবে আয়ের পরে আমরা জানি ইস্ট হয় না আয়ের পরে অ্যাম হয় তো অ্যান্সার হবে সি অপশান নাইদার ডাকেস আর নট আই লিভিং ফর হায়দ্রাবাদ সো হবে সি অপশান নাইদার ডাক